সামনেই শারদীয় দুর্গোৎসব, হাতে আর বেশি দিন নেই। ওপার বাংলাতেও শেখ হাসিনার পতনের পর দুর্গাপুজো নিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশি পুলিশ, তবে তার মধ্যেই পুজো কমিটিগুলি পেল হুমকির চিঠি। হাসিনা থাকাকালীন গত কয়েক বছরে দুর্গাপুজোর সময় হামলা হয়েছে মণ্ডপে, ভাঙা হয়েছে প্রতিমা। হাসিনা বিদায়ের পর গত দেড় মাসে বাংলাদেশে যেভাবে আক্রমণের শিকার হতে হয়েছে বাংলাদেশি সংখ্যালঘুদের, এই ধর্মীয় উৎসব কতটা শান্তিপূর্ণভাবে পালন করা যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সেখানকার হিন্দুরা। এই অবস্থায় দুর্গাপুজোর সময় একেবারে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থার আশ্বাস দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আগামী 9 থেকে 13 অক্টোবর পালিত হবে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশি পুলিশ জানিয়েছে এবছর সে দেশে সব মিলিয়ে 32,666টি মণ্ডপে দুর্গোৎসব হবে। সোমবার বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম দুর্গাপুজোর আইন শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে এক বৈঠকের সভাপতিত্ব করেন। তারপর আইজিপি জানান দুর্গাপুজোর মণ্ডপগুলি নিরাপত্তার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। দুর্গাপুজো তার আগের কয়েকদিন এবং দুর্গাপুজোর পরবর্তী প্রতিমা বিসর্জনের সময় 3 স্তরের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করবে পুলিশ। এই উৎসবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সচেষ্ট। অনেক সময় দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো গুজবকে কেন্দ্র করে অশান্তি হয়েছে। এই ধরনের গুজব ছড়ানো ঠেকাতে পুলিশের সাইবার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান আইজিপি। তারপরও যদি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে হিন্দু নেতাদের জাতীয় জরুরি পরিষেবা নম্বর 999 বা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন এই বাংলাদেশি পুলিশ কর্তা। তিনি জানিয়েছেন সাধারণত 9 রাতের উৎসবের শেষ রাতে দুষ্কৃতীরা পুজো মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাই ওই রাতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে। মোহাম্মদ মইনুল ইসলাম আরো বলেছেন সিসিটিভি বা আইপি ক্যামেরার মাধ্যমে পুলিশ প্রতিটি মণ্ডপের উপর নজর রাখবে, প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্যরা থাকবে। তার পাশাপাশি সর্বক্ষণে নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক রাখার আহ্বান জানিয়েছে পুজো উদযাপন কমিটি।